এমন একটি গুণ অর্জন করলে মর্যাদা সবার উপরে, আর এটা না থাকলে সবার নিচে। গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? এই শব্দটা মনে হয় নতুন শুনেছেন আপনারা, তাই না? না, শুনতে শুনতে আমার মনে হয় যে এই শব্দটি শুনতে 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 এটা আপনাদের অন্তরে গাঁথা হয়ে গেছে। এটা শুনেছি আমরা, কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা কি এবং এটা আপনাকে কোথায় নিতে পারে, এটা আপনি অ্যানালাইসিস করতে পারেননি। আজ একটু ভালো করে বুঝুন, এমনও হতে পারে আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। তাকওয়া, ইটস এন অ্যারবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর সহজ বাংলা হচ্ছে ভয় করা, বিরত থাকা, সাবধান হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তাকওয়া আমার আপনার জীবনে কেন দরকার, এটা না থাকলে কি হবে, কেন আমরা তাকওয়া অর্জন করব? আমি চারটা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট? কেন আপনি তাকওয়াবান হবেন, এই গুণটা কেন আপনি অর্জন করবেন? যে কোনো কিছু শিখতে হলে বা যে কোনো জিনিস অর্জন করতে হলে আগে মানুষ বেনিফিট জানতে চায়। আচ্ছা বুঝলাম, এটা যদি আমি নেই তাহলে আমার বেনিফিট কি হবে, তাই না? বেনিফিট ছাড়া তো কেউ কিছু নিতে চায় না। আপনি যে আপনার ভেতরে তাকওয়া ডেভেলপ করবেন, এটা এমনি এমনি না বুঝে নিয়েন না, আগে বুঝেন তাকওয়াটা কেন আপনাকে অর্জন করতে হবে। চারটা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট? এক নম্বর, এই গুণে গুণান্বিত হওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। এই গুণে গুণান্বিত হওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين ابو هريره رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, মা اكثر ما يدخل الناس الجنه, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে, কোন জিনিসটি থাকার কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ আল্লাহর জান্নাতে ঢুকবে? প্রশ্নটা ভালো করে বুঝুন। নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে, কোন জিনিসটি থাকার কারণে সর্বোচ্চ সংখ্যক কিংবা সর্বাধিক সংখ্যক মানুষ জাহান্নামে প্রবেশ করবে? নবীজি বললেন, দুইটা জিনিস যাদের ভেতরে থাকবে এরাই জান্নাতি হবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, সৎ চরিত্র। আর এই দুইটি বিষয় একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ তাকওয়া ছাড়া মানুষ কখনো সৎ চরিত্রবান হতে পারে না, তাকওয়া ছাড়া মানুষের চরিত্র কখনো সুন্দর হয় না, তাকওয়া ছাড়া কখনোই একজন মানুষের চরিত্র ভালো হতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, এই দুটি জিনিস যাদের মধ্যে থাকবে, এক নম্বর তাকওয়াল্লাহ আল্লাহর ভয়, আর দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র। এই দুটি গুণে যারা গুণান্বিত হবে তারা সব চাইতে বেশি আল্লাহর জান্নাতে ঢুকবে। এটা যদি আপনার মধ্যে না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যাওয়ার রাস্তায় চলতে পারবেন না, শয়তান আপনাকে তার পথে নিয়ে যাবে। এই জন্য কোরআনুল করিমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ দিয়েছেন। তাকওয়া নামক এই কোয়ালিটি নিজের ভেতরে ডেভেলপ করার আদেশ আল্লাহ দিয়েছেন। কোরআনুল করিমের অসংখ্য জায়গায় এই তাকওয়া অর্জনের কথা আল্লাহ বলেছেন, যেমন কোরআনুল করিমের তিন নম্বর সুরা, সুরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
পথপতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো, এই তাকওয়ার গুণে গুণান্বিত হও। এক নম্বর পয়েন্ট, তাকওয়া কেন অর্জন করব? আল্লাহ আদেশ দিয়েছেন এই গুণ অর্জন করো, আর নবীজি বলেছেন এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে। দুই নম্বর, তাকওয়া আপনি কেন অর্জন করবেন? শুনেন, এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করছে। এই পৃথিবীর মধ্যে যদি আমি বলি সবচাইতে মূল্যবান মানুষ কারা, আপনারা বলবেন হুজুর, যারা সবচাইতে বেশি টাকাওয়ালা, সবচাইতে বেশি ক্ষমতাবান, তারাই মনে হয় সবচেয়ে বেশি মর্যাদাবান। আপনার এই ধারণা ভুল। আল্লাহর আসমানের নিচে, আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে তাকওয়াবান মানুষগুলো হচ্ছে সবচাইতে মূল্যবান। যারা নামাজ আদায় করে তাদেরকে বলা হয় মুসল্লি, আর যারা তাকওয়া অর্জন করে আরবিতে তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহর এই জমিনে মুত্তাকিরা কত মূল্যবান শুনেন। একজন মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, একজন মুত্তাকি মানুষের যখন মৃত্যু হয় দুনিয়া থেকে, সে যখন চলে যায় তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত কান্না করে। একজন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ দুনিয়া থেকে গেলে শুধু মানুষ তার জন্য আফসোস করে না, আল্লাহর আসমান জমিনের ফেরেশতাও তার জন্য আফসোস করে, কাঁদে, সুবহানাল্লাহ করে। তার বিপরীতে যদি, এই দুনিয়া থেকে এক দুইজন নয়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নয় কোটি কোটি কাফের মুশরিক, কোটি কোটি পাপিষ্ট গুনাহগার যদি আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর আসমান জমিনের কেউ তার জন্য আফসুস করে না, মানুষও আফসুস করে না। দেখবেন কিছু মানুষ মারা গেলে মানুষ উল্টা আরো আলহামদুলিল্লাহ পড়ে, আছে না নাই? এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সীমা লঙ্ঘনকারী খোদাদ্রোহী পাপাচারী লোকেরা এই দুনিয়া থেকে বিদায় হলেও আসমান জমিনের কেউ তাদের জন্য আফসুস করে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এদের জন্য আসমান জমিনের কেউ কাঁদে না, এদের জন্য আসমান জমিনের কেউ কাঁদে না। এই পৃথিবীতে এমন বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন, পাপাচার আর আল্লাহর অবাধ্য হতে হতে এত নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এদেরকে জিল্লতি আর বিজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন। কারো কারো সীমালঙ্ঘন আর নাফরমানির কারণে কাউকে কাউকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন, যেমন ফেরাউন। কারো কারো সীমালঙ্ঘনের কারণে আল্লাহ ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছেন, যেমন নমরুদ। আবার কারো কারো সীমালঙ্ঘনের কারণে এদের জাতির পর জাতি গোষ্ঠী সুদ্ধা বানরে পরিণত হয়েছে, এরপরেও আল্লাহর আকাশ জমিনের কে বিন্দু মাত্রও তাদের জন্য আফসুস করে নাই। ফেরাউন নমরুদের জন্য কে আফসুস করে? কেউ করে না। কেউ দুনিয়াতে কখনো এদের জন্য আফসুস করবেও না। কিন্তু আল্লাহওয়ালা একজন মানুষ মারা গেলে আপনি দেখবেন তার বাড়ি যদি রাজশাহীতে থাকে, আপনি কিশোরগঞ্জে আছেন, ওই মানুষটার মৃত্যুর খবর আপনার কানে আসলে তখন হৃদয়টা কাঁদে না? কাঁদে। আল্লাহওয়ালা মুত্তাকি মানুষগুলো জমিন থেকে চলে গেলে মানুষের অন্তরও কাঁদে, আসমান জমিনের ফেরেশতারা 40 দিন কাঁদে, সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া নামক গুণে আমরা কেন গুণান্বিত হব? দুই নম্বর কারণ জানলাম, তাকওয়াবান মানুষেরাই হচ্ছে এই দুনিয়ার সবচাইতে মূল্যবান মানুষ। তিন নম্বর, তাকওয়া আমরা এই জন্য অর্জন করব, এই তাকওয়া ছাড়া কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হয় না, কোনো এবাদত কবুল হবে না। যদি প্রত্যেকটি এবাদতের পেছনে তাকওয়া না থাকে, আপনার নামাজ কবুল হবে না,
যদি নামাজের মধ্যে আল্লাহর ভয় না থাকে, যেটাকে আমরা বলি খুশু খুদু, এই খুশু খুদু যদি নামাজে না থাকে, আপনি নামাজ আদায় করবেন ঠিক, কিন্তু ওই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না। অনেক মানুষ দেখবেন নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে খুশু নাই, খুশু পরিপন্থী নামাজ, নামাজে দাঁড়িয়েছে এদিক ওদিক তাকায়, ডানে বামে তাকায়, অনেকে আছে মসজিদে ঢুকে মসজিদের ফ্যান কয়টা ফ্যান গোনা শুরু করে, এরকম আছে না, লাইট কয়টা লাইট গুনে, ঘড়ির দিকে তাকায় থাকে, ইমাম সাহেব একটু লম্বা কেরাত বললে পেছন থেকে রেড সিগনাল মারে, এরকম আছে কি না? আছে। অনেকে আছে নামাজে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে বুতাম লাগায় দাঁড়িয়ে নিয়ে এরকম খেলাধুলা করে, আছে না? নবীজি একদিন দেখলেন এক লোক নামাজে দাঁড়িয়ে তার দাড়ি এরকম খিলাল করছে, দাড়ি নিয়ে খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশা কলবাহু লখাশিয়াত জাওয়ারিহাহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করত। এই কাজগুলো নামাজের খুশু পরিপন্থী। কি বুঝলেন আপনি? আপনার নামাজও কবুল হবে না যদি নামাজে আল্লাহর ভয় না থাকে। এই যে রমজান মাসে রোজা আল্লাহ দিয়েছেন, আমার কথা শুনতেছেন আপনারা? রমজান মাসে আল্লাহ রোজার বিধান কেন দিলেন? সামনে রমজান মাস আসতেছে, যে এই একটা মাস বিশ্বের মুসলমানরা না খায়া থাকবে আর কিছু খাবার দাবার আল্লাহর আয় হোক, নাউজুবিল্লাহ, এই কারণে আল্লাহ রোজা মাস দিয়েছেন। তাহলে রমজান মাসে এক মাস ব্যাপী রোজা রাখার ট্রেনিং আল্লাহ কেন দিলেন? উদ্দেশ্য কি? প্রাণে বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজার বিধান আমি ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি রোজার বিধান ফরজ করেছিলাম, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এক মাস এই সিয়াম সাধনা করে প্রত্যেকেই তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়াটা কোন জায়গায়? শুধুমাত্র সারাদিন উপবাসে থাকার নাম রোজা নয়। উপবাসে থাকি কার হুকুমে, কার ভয়ে? ওই আল্লাহর ভয়ে সারা দিন, সাহরি খাওয়া শেষ করে একেবারে ইফতার রাগ পর্যন্ত যে আল্লাহর ভয়ে উপবাসে থাকেন, ওই আল্লাহর ভয়ে আপনি মিথ্যা কথা বলে জবান নষ্ট করবেন না, আজেবাজে কিছু শুনবেন না, আজেবাজে কিছু দেখবেন না। যে আল্লাহর ভয়ে উপবাসে থাকেন, ওই আল্লাহর ভয়ে সারা দিন অন্যায় থেকে পাপ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে রোজা। আর সারাদিন আপনি উপবাসে থাকলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, গীবত করলেন, চুগলখুরি করলেন, আল্লাহ রাসূল বলছেন এটার নাম সিয়াম নয়, এটার নাম সিয়াম নয়। অনেক মানুষেরা আছে, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশরব, নবীজি বলেছেন শুধু খাওয়া দাওয়া আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি, ডেফিনেশন কি? আমি বলা লাগবে না, নবীজি বলেছেন ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাস, সিয়াম হচ্ছে আল্লাহর ভয়ে সকল অন্যায় অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। যেই ব্যক্তি সারাদিন উপবাসে থেকে এরপরে মিথ্যা বলা ছাড়তে পারলো না, অন্যায় কাজ পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, নবীজি বলেছেন এর রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে কি বুঝলেন? এই রমজান মাসে রোজার বিধান আল্লাহ দিয়েছেন কি অর্জন করার জন্য? তাকওয়া, যে বললাম তাকওয়া, এজন্য অর্জন করবেন। কোনো একটা এবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি ওই এবাদতের সাথে কি না থাকে? কুরবানির ঈদ আসলে কুরবানি করেন না? এই গরু ছাগল কুরবানি করে আপনারা কি মাংসের ভাগ আল্লাহকে দেন, রক্ত মাংস দেন? আল্লাহ বলছেন তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কেবল তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আপনার অন্তরে আপনি কি ফিলিংস লালন করেছেন, কোন টেন্ডেন্সি লালন করে আপনি কুরবানিটা করেছেন, ওই তাকওয়াটা দেখার জন্য কুরবানির বিধান আল্লাহ দিয়েছেন। তাহলে দেখুন প্রত্যেকটা ইবাদতের পেছনে যদি তাকওয়া না থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়? নাম্বার ফোর, তাকওয়া আপনি এই জন্য অর্জন করবেন, তাকওয়া হচ্ছে সম্মান মর্যাদার মাপকাঠি বা মানদণ্ড।
আমরা মনে করি আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যার বেশি টাকা আছে সেই মনে হয় সবচেয়ে মর্যাদাবান, যে সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত সেই হচ্ছে সবচেয়ে স্ট্যাটাসওয়ালা মানুষ। কিন্তু আল্লাহর কাছে স্ট্যাটাসওয়ালা বান্দা হওয়ার জন্য টাকা পয়সা শিক্ষা দীক্ষা এগুলো কি মানদণ্ড? না, মানদণ্ডের নাম তাকওয়া। মানদণ্ডের নাম কি? তাকওয়া। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে পয়দা করেছি, এক পুরুষ আর এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করি, বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, এক পুরুষ আর এক নারী থেকে এই জগৎ সংসারকে আমি বিস্তৃত করেছি। তোমাদের মধ্যে কেউ সাদা হতে পারো, কালো হতে পারো, কেউ নামি দামি বংশের হতে পারো, কেউ বাবার ছোটখাটো কোনো বংশের হতে পারো, তোমাদের মধ্যে কেউ আপার ক্লাসের কেউ লোয়ার ক্লাসের হতে পারো। মনে রেখো, আমার কাছে মর্যাদাবান হওয়ার জন্য মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত বেশি তার আমার কাছে তার মর্যাদা তত বেশি। যার কাছে যার মধ্যে তাকওয়ার লেভেল যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। দেখেন, তাকওয়া অর্জন কেন করবেন? কয়টা পয়েন্ট বলেছি? চারটা। এক নাম্বার কি বলেছি? তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাবেন না আপনি। তাকওয়া ভিত্তিক জীবন ছাড়া আপনি জান্নাতের পথে পরিচালিত হতে পারবেন না। দুই নাম্বার বলেছি, এই দুনিয়ায় তাকওয়াবান মানুষেরাই হচ্ছে সবচেয়ে মূল্যবান মানুষ। তিন নাম্বার, তাকওয়া ছাড়া আপনার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না। চার নাম্বার, আল্লাহর কাছে নৈকট্যশীল বান্দা হওয়ার শর্ত বা মাপকাঠির নাম হচ্ছে তাকওয়া। এবার আসুন, এতক্ষণ যে তাকওয়ার ওয়াজ করতেছি আপনাদের সামনে যে তাকওয়াটা অর্জন করা দরকার, এখন এটা খায় না মাথায় দেয়, এবার চলুন এই তাকওয়াটা কি মূল আলোচনায় এবার আমরা প্রবেশ করি। তাকওয়া এটা কি? তাকওয়ার পরিচয় ডেফিনেশন সংজ্ঞা অনেকেই অনেকভাবে দিয়েছেন, সব তো বলা যাবে না। সবচেয়েতে চমৎকার একটি সংজ্ঞা পরিচয় দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকওয়ার চারটি অর্থ দিয়েছেন। কয়টা অর্থ দিয়েছেন? এই চারটা অর্থ যদি আপনি বুঝতে পারেন এনাফ, এটা আপনার জন্য যথেষ্ট। তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, তিনি বলছেন তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা। আপনারা সবাই আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করলে দিনের মধ্যে এতগুলা মিথ্যা বলেন কেমনে, সুদ খান কেমনে, ঘুষ খান কেমনে, যুবকরা ইউটিউবে ঢুকলে অশ্লীল জিনিস দেখো কেমনে, এটা কি আল্লাহর ভয় হইল? আল্লাহকে ভয় করতে হলে আগে আল্লাহকে চিনতে হবে, তিনি কে এটা বুঝলে আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে। যুবক তরুণরা ভালো করে কথাগুলো শোনো, এই যান্ত্রিকতার যুগে তোমরা পাপাচারে ভেসে যাচ্ছ, গুনাহের সাগরে তোমরা নিমজ্জিত হয়ে গিয়েছ, তোমরা গুনাহের সাগরে সাঁতার কাটছ। আবার খুব সুন্দর জবাব দিচ্ছ, আল্লাহকে ভয় করো। তুমি আল্লাহকে ভয় করবা পরে, আগে আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো আগে, ভয় করো পরে। আল্লাহকে চেন, আপনি কেন ভয় করবেন? মানুষ ভয় করে কখন? শোনেন, আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে এখানে একজন লোক আসলো, এসে বলল, ভাইরা আমি দেখে আসছি দুই তিনটা হিংস্র বাঘ এই প্যান্ডেলের দিকে আসতেছে। এখন আর ওয়াজেও এখানে কাউকে থামানো যাবে না, সবাই ভাগবে। ভাগবে কেন? বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে এদিক দিয়ে তিন চারটা বাঘ আসতেছে। আল্লাহকে ভয় করবেন কখন আপনি? যখন আপনি আপনার রবের ব্যাপারে জানবেন, তার ক্ষমতা আপনি জানবেন,
আল্লাহর ভয় তখন আপনার অন্তরে পয়দা হবে যখন আপনি জানবেন আপনার রব এমন ক্ষমতাবান, তিনি আপনার সমস্ত কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করছেন, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, তিনি সর্বশ্রোতা, সব শুনেন, সর্বদ্রষ্টা, সব দেখেন। আচ্ছা আপনারাও তো দেখেন, সবাই দেখেন না, আপনারাও দেখেন, আল্লাহও দেখেন, আপনাদের দেখা আর আল্লাহর দেখা কি একরকম? পার্থক্য আছে কি? পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আপনারা যারা আমার দিকে তাকায় আছেন, আপনাদের পেছনে কে হাঁটতেছে কে যাচ্ছে আপনারা কেউ জানেন না, আল্লাহ মনে হয় জানেন না। এখানেও তো পর্দা দেওয়া আছে, এই পর্দার বাইরে কি হচ্ছে কেউ দেখেন না। এখন আপনার ঘরের ভিতরে কি হয় আপনি দেখতেছেন, আল্লাহ দেখেন। তাহলে আমাদের দেখা আর আল্লাহর দেখার পার্থক্য কোথায়? পার্থক্য হলো আমাদের প্রত্যেকের দেখার একটা লিমিট আছে, ওই লিমিট আমরা ক্রস করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার দর্শন শক্তির, দেখার শক্তির কোনো লিমিটেশন নাই, তিনি সব দেখেন। আপনারা শোনেন, শুনতে পাচ্ছেন না, শোনেন, আল্লাহও শোনেন। আপনাদের শ্রবণ শক্তি আর আল্লাহর শ্রবণ শক্তি কি একরকম? এখানে বসে কিশোরগঞ্জ টাউনে কি হচ্ছে কিছু শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছি না আমরা। এখানে বসে, এখানে বসে আপনার ঘরের মানে কোনো আওয়াজও, কোনো সাউন্ডও আপনার কানে আসতেছে না। এবার আমাকে বলেন তো দেখি, আল্লাহ তাআলা তিনি কি কিশোরগঞ্জের খবর জানেন না, জানেন কি না, রাজশাহীর খবর জানেন না, সব কিছু তিনি জানেন কিনা, সব কিছু শুনতে পাচ্ছেন কিনা, কথা বলেন। আমার আল্লাহর দর্শন শক্তি আর শ্রবণ শক্তির পাওয়ার কেমন আপনি দেখেন, সব কিছু তিনি শুনেন আর দেখেন কেমনে শুনেন। ইউনুস নবীর কাহিনী আপনারা সবাই জানেন, সাইয়েদিনা ইউনুস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, কোন কোন বর্ণনা এসেছে তিনটি অন্ধকারে তিনি নিমজ্জিত হলেন, এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, সমুদ্রের তলদেশে কিন্তু অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই তিনটি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে যখন চলে গেলেন, তিনি দেখলেন এমন জায়গা, এখান থেকে আল্লাহ ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ আমাকে মুক্তি দিতে পারবে না। ইউনুস আলাইহিস সালাম তিনি তখন সাগরের অতল তলদেশে মাছের পেটের ভেতরে থাকা অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন। তিনি দোয়া করেছিলেন, ওগো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে উদ্ধার না করো কেউ উদ্ধার করতে পারবে? দেখেন ইউনুস নবী সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি এই দোয়া করলেন, আল্লাহকে ডাক দিলেন। ইউনুস নবীর এই ডাক দুনিয়ার কোনো মানুষ শুনেছে নাকি? বলেন তো এবার, মহাশূন্যের কেউ শুনেছে নাকি? আসমান জমিনের কোন ফেরেশতা শুনেছে নাকি? কেউ ইউনুস নবীর ফরিয়াদ না শুনলেও আমার আল্লাহর শ্রবণ শক্তি আর দর্শন শক্তির পাওয়ার আপনাদেরকে বুঝাচ্ছিলাম। কেউ ইউনুস নবীর অবস্থা না দেখলেও, ইউনুস নবীর বিপদ না দেখলেও আল্লাহ দেখেছেন, ইউনুস নবীর আহ্বান কেউ না শুনলেও আল্লাহ শুনেছেন। শুধু আল্লাহ শুনেনি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাবও দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল আল্লাহ বলছেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার দেখার লিমিট আছে, শোনার লিমিট আছে, কিন্তু আল্লাহর শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কোনো লিমিট নাই। যদি আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশ থেকে কোনো একটি ছোট্ট প্রাণী ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই চিৎকার, তার সেই আহাজারি দুনিয়ার কেউ না শুনলেও, ফেরেশতাদের কেউ না শুনলেও, আরো সে আজিমের রব আল্লাহ সেটা শুনতে পান। আমার আল্লাহর শ্রবণ শক্তি আর দর্শন শক্তির পাওয়ার কেমন? যুবকরা ভালো করে শোনো, এটা বুঝলে তুমি আর পাপ করবা না।
মুখে মুখে আল্লাহকে ভয় করে লাভ নাই, আল্লাহর ক্ষমতা আগে জানো, আল্লাহকে ধোকা দেওয়া ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন আল্লাহ তাআলা বলছেন অদৃশ্যের চাবিকাঠি আমার হাতে, আমি ছাড়া সেটা কেউ জানে না, স্থলভাগ আর জলভাগে যা কিছু সংগঠিত হয় সব খবর আমার কাছে আছে, এমনকি এই দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে কোনো গাছের যদি কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। জি, আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে। অন্ধকার রুমে রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে যুবক, হাতের মধ্যে স্মার্টফোন আছে আর ওয়াইফাই কানেকশন আছে, তুমি ভাবছো আব্বু আম্মু কেউ দেখে না, কেউ দেখে না রে ভাই, তোমাকে একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় কি জিনিস, আল্লাহ দেখছেন। এটা যদি কারো অন্তরের মধ্যে থাকেন, এটা যদি কারো অন্তরে থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, তারে পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন না। সুনানে বাইহাকীর একটি হাদিস আমার মনে পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে বের হলেন। দুপুরের খাবার গ্রহণের সময় যখন হয়ে গেল, তিনি তার সাথীদেরকে বললেন খাবার দাবার প্রস্তুত করো আর দস্তরখানা বিছাও। দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার খেতে বসলেন, ঠিক সেই সময়ে তারা লক্ষ্য করলেন একজন রাখাল তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রাখালকে ডাকলেন, ডেকে বললেন রাখাল ভাই, দুপুরের খাবারের সময় হয়েছে, আমরা খাবার খেতে বসেছি, তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছ, আসো আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো, আমাদের সাথে খুব ভালো ভালো আইটেমের খাওয়া দাওয়া আছে, তুমি রাখাল মানুষ হয় তো সবসময় ভালো খাবার দাবার পাও না, আজ আমি তোমাকে ইনভাইট করছি, আমন্ত্রণ করছি, আমাদের সাথে খাবার দাবার গ্রহণ করো। রাখাল তখন বলল, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আপনাকে শুকরিয়া, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনার সাথে আমি খাবার খেতে বসতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খেতে পারবে না, কারণটা বলো। রাখাল বালক তখন বলল, আমি রোজা রেখেছি এই জন্য আপনাদের সাথে আমি খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু এখন রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ, মরুভূমিতে ছাগল চড়াতে এসেছো, মেষ চড়াতে এসেছো, মরুভূমির আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং রুক্ষ, প্রচণ্ড গরম পড়েছে, তুমি যদি নফল রোজা ভাঙো কোনো গুনাহ হবে না, অসুবিধা নাই, আমাদের সঙ্গে ভালো খাওয়া দাওয়া আছে, আসো সবাই একসাথে খাওয়া দাওয়া করি। রাখাল বালক তখন বলল, আপনার কথা মতো তো আমি রোজা ভাঙতে পারি না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করছি, যেদিন আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে ভাবলেন, তোমাকে তো এমনি এমনি ছাড়া যায় না, তোমার ভেতরে তাকওয়া কেমন আছে এটা যাচাই বাছাই করে পরীক্ষা করে তারপর ছাড়লো, মনে মনে ভাবলাম। এরপর বললেন, ঠিক আছে খাইও না, কিন্তু আসো তোমার সাথে আমার কথা আছে, এই যে তোমার সাথে মেষপাল ছাগল পাল দেখা যাচ্ছে, এগুলোর মালিক কি তুমি? কয়, না, আমি একজনের চাকর, আমি তার মেষপালগুলো এই মরুভূমিতে চড়াবার জন্য নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে তুমি এক কাজ করো, এখান থেকে একটা মেষ বা ছাগল আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে নগদ টাকা দিব, আর তুমি তো রোজাদার, যেহেতু আমার সাথে খাইলা না, এটা জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া উপহার দিব, গিফট করব, ইফতারের সময় তুমি এটা খাইও। এখন রাখাল বলল, আপনাকে তো আগেই বলেছি এই মেষ বা ছাগল পালের মালিক আমি নই, আমি কেমনে বিক্রি করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝলাম তো, তুমি এই মরুভূমিতে এসেছো আমার কাছে বিক্রি করে দাও। এ ভাই, ফোন এখান থেকে বাইরে কি করে, এখানে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা পাবা, ইফতারের জন্য মাংসও পাবা, আর তোমার মালিককে গিয়ে বাড়িতে বুঝ দিবা এইরকম মরুভূমিতে বিশাল ছাগল বা মেষপাল নিয়ে আসলে বাঘের আক্রমণ হইতে পারে, বলবা এক দুটা খেয়ে ফেলছে, মালিক তোমাকে কিছু বলবে না। তখন রাখাল বালক, সে রাখাল হইতে পারে, জবাবটা দিল কি দেখেন, সে তখন বলল, মুসাফির তোমাকে আমি চিনি না,
তুমি যে কথা আমাকে বললে, এবার তুমি বলো তো দেখি, আমি হয়তো মিথ্যা বলে ধোকা দিয়ে আমার মালিককে আমি বুঝ দিতে পারবো, কিন্তু তুমি বলো তোমার মালিক আমার মালিক, আমার মালিকের ও মালিক, বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তালাকে কেমনে ফাঁকি দিব? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সে আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ একবার, এর নাম তাকওয়া। যদি কারণ তোরে আল্লাহর ভয় থাকে, আমি বললাম তো আপনি লোভ দেখায়া, এমনকি পুলিশ দিয়া পিটায়াও আপনি তারে দিয়ে খারাপ কাজ করাইতে পারবেন না। শুধু জেলখানায় ঢুকালেই মানুষ ভালো হয় না, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়। দেখা যায় চোর ডাকাত জামিন পাওয়ার পর আরো প্রমোশন নিয়ে বড় চোর কিংবা বড় ডাকাত হইছে, এরকম আছে? আছে। আপনি কারো অন্তরে তাকওয়াটা ঢুকায় দেন, দেখবেন তাকে আপনি বাইন্দা পিটায়ও আর খারাপ কাজ করাইতে পারবেন না, এটা অসম্ভব। কারোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকে দিয়ে আপনি আর খারাপ কাজ করাইতে পারবেন, এটা অসম্ভব। যদি কোনো যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকে, সে স্মার্টফোন ইউজ করবে ঠিক, কিন্তু স্মার্টফোন ইউজ করে সে কখনো ওই ফোন দিয়ে সে কখনো কোনো বাজে কাজে নিজেকে লিপ্ত করবে না। তার হাতে ওয়াইফাই থাকলেও, ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেও, সে ইউটিউবে গিয়ে অশ্লীল কোনো ভিডিও দেখবে না। কেউ তাকে না দেখলেও একজন তো দেখছেন, তিনি কে? আর যুবকরা পর্ন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, পর্ন আসক্ত হয়ে যাচ্ছে, যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক, নিজের ভেতরে আল্লাহর ভয় তাকওয়াটা পয়দা করো, আর কিচ্ছু লাগবে না। কেউ দেখছে না তোমাকে, দেখছেন কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার ঘরে যদি কেউ কিছু করে, কেউ দেখছে না, কেউ দেখছে না, দেখছেন কে? তবে মনে রাখবেন, যেখানেই যান দুইজন তো সাথে আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, কখনোই কোনো অন্যায় কাজে নিজেকে জড়াবে না, কখনোই সে মানুষের সঙ্গে ধোকাবাজি করবে না। তাকওয়া কারে বলে দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তার শাসনামলে তিনি একবার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক সেই সময়ে তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। এসে যখন দরজায় অনুমতি চাইলেন, তিনি তাদেরকে দরজায় আটকে দিলেন, বললেন একটু দাঁড়া, অপেক্ষা করো, কিছুক্ষণ পর ঘরের ভেতরে প্রবেশ করো। এদেরকে দরজায় আটকে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে তাদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, কেন সেটা নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন? তিনি বললেন, দেখো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে, জনগণের জন্য কাজ করছিলাম। তোমরা তখন দরজায় এসে অনুমতি চাইলে, মনে মনে ভাবলাম তোমরা তো আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য আমার কাছে এসেছো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সঙ্গে বেঈমানি হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই জন্য রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিই, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন আমি জ্বালিয়ে কথা বলছি। যদি কারো অন্তরে তাকওয়া থাকে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। যার মধ্যে তাকওয়া আছে, আজান হলে সে মসজিদ থেকে, নামাজ থেকে দূরে থাকবে না। বাইনাল আব্দি ওয়াল কুফরি তার কুসলা, কত বড় কথা! আল্লাহর বান্দা আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি আল্লাহর বান্দা, সে গুলামির নজির দেখাবার জন্য, গুলামের নজির, গুলামিটা প্রমাণ করার জন্য আজান হলেই মসজিদে যাবে। এখন দেখা যায় আমরা অনেকে ঠিক মতো নামাজ আদায় করি না, যুবক ভাইরা ঠিক মতো নামাজে যায় না, জুমার নামাজ যত মানুষ হয় আসরের নামাজে কিন্তু তত মানুষ হয় না।
আর আমার দেশের বাস্তব চিত্র হলো এমন, ফজরের নামাজে মানুষ যত, জানাজার নামাজে তার চাইতে কম না বেশি। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? কথা বলবেন না আপনারা, কোন নামাজে মানুষ বেশি? জানাজার নামাজে মানুষ বেশি। ঢাকায় থাকে, ঢাকায় বাসা, বাসা থেকে 50 হাত দূরে মসজিদ, ফজরের সময় আজান হলো মসজিদে যায় না। কিশোরগঞ্জের এই সদরে সুলতানপুরে এক লোক মারা গেছে, খবর কানে গেছে, তখন জ্যাম ঠেলাইয়া 5-6 ঘন্টা গাড়ি চালাইয়া সুলতানপুর চলে আসে। যদিও 2-2.5 ঘন্টা লাগে, কিন্তু জ্যাম থাকলে 4-5 ঘন্টা যদি জ্যাম হয়, জ্যাম ঠেলাইয়া তারপরে সুলতানপুরের জানাজায় হাজির হয়। বুঝলাম না ব্যাপারটা, ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে মসজিদে গেল না, কিন্তু কয়েক ঘন্টা জার্নি করে জ্যাম ঠেলাইয়া সুলতানপুরে একটা জানাজায় লোকটা হাজির হয়ে গেল। লোকটার মতলব কোন জায়গায়? এই বাটপাড়ের মতলব আপনাকে বোঝা লাগবে। ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। নইলে তুই ফজরের নামাজে গেলি না কেন? আল্লাহর ভয় কেমনে আমাদের অন্তর থেকে চলে গিয়েছে শুনেন। 9টার সময় চাকরি করে 9টার সময় অফিসে ঢোকা লাগবে, সময় মতো না গেলে বসের কাছে জবাবদিহি করা লাগবে, এমনকি চাকরিও চলে যেতে পারে। এই জন্য নিজের মোবাইলের মধ্যে সকাল 8টার অ্যালার্ম দিয়েছে, অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দিয়েছে। আবার নিজের বিবিকে বউকে বলেছে, বউ 8টার সময় ডেকে দিও, 9টার আগে কিন্তু অফিসে ঢোকা লাগবে। বুঝলাম না ব্যাপার ভাই, অফিসের টাইম মতো ঢোকার জন্য অ্যালার্মও দেন, বউকেও সতর্ক করেন, কিন্তু কোন শয়তান আপনাকে ধরলো? ফজরের নামাজে যাওয়ার জন্য ভোর 5টার অ্যালার্ম দেন না, বউকেও সাবধান করেন না। তার মানে বোঝা গেল আপনার কলিজায় আপনার অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। যদি আল্লাহর ভয় থাকতো ঠিকই আপনি আপনার ঘুম বাদ দিয়ে নামাজে যাইতেন। আল্লাহর ভয় যদি থাকতো আপনি মিথ্যা বলতেন না, মিথ্যা বলার সময় আপনার কলিজা কেঁপে উঠত। আল্লাহর ভয় যদি থাকতো আপনি সুদ খাইতেন না, সুদ হারাম করেছেন কে? আল্লাহর ভয় যদি থাকতো আপনি ঘুষ খাইতেন না, ঘুষটা হারাম করেছেন কে? আর একটু আস্তে বলেন, আল্লাহ। আল্লাহর ভয় যদি থাকতো যুবক তুমি অন্যায় করতে না, আল্লাহর ভয় যদি থাকতো যুবক তুমি মসজিদ ছেড়ে এত দূরে থাকতে না, মসজিদে যায় না যুবক ভাইরা। তাদেরকে বললাম মসজিদে ঢুকো, মসজিদে আসো, নামাজে আসো। বলে হুজুর আমরা এখনো ইয়াং, এখন আসবো কেন, আর একটু বয়স হোক, বুড়া হই তারপরে মসজিদে আসবো। ভাইরে আপনি যে বুড়া হবেন এটা আপনাকে কে বললো? কত মানুষ তো বুড়া হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছে, যুবক থাকতেই কত যুবক মারা যায়, এরকম আছে না নাই? দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার জন্য চমৎকার সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেইনটেইন হয় না, মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়। দেখবেন মাঝে মাঝে এমন করুণ চিত্র দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে এরকম? যেন শয়তানের পজিটিভ ধোকায় পড়ে ভাই নামাজটা ছেড়ে দিও না। যুবক ভাইদেরকে কয়েকটা নসিহত করছি, আল্লাহর ওয়াস্তে আজান হলে মসজিদে দাও, এই বয়সে ইবাদতের দাম কম না বেশি? 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ায় ডেকে ডেকে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর যুবক হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা তাদের যৌবন কাল আল্লাহর গোলামি করে কাটিয়েছে। এজন্য যুবক ভাইরা আজান হলে মসজিদে দাও। 1 নম্বর, আমি সবাইকে বলবো নামাজের কথা, আমার যুবক ভাইরা আজানটা হলে মসজিদে যাইও। 2 নম্বর, সব যুবক আর তরুণ ভাইদেরকে কিছু কথা বলে যাই, যেহেতু যুবকদের সংখ্যা অনেক, তোমরা পড়াশোনায় মন দাও। এখন তোমরা বেশিরভাগ সময় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তোমরা ফেসবুকে পড়ে থাকো, 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা তোমরা ফেসবুকিং করো, ইউটিউবে থাকো, তুমি পড়াশোনা করছো না, পড়াশোনা থেকে তুমি অনেক দূরে, তোমাকে পড়ার টেবিলে বসানো যায় না, তুমি সারাদিন শুধু ফোন নিয়ে আছো। এই যে ফোনে তুমি ফেসবুক, যে ফোনটা ইউজ করো ওইটা কারা আবিষ্কার করলো?
যে ফেসবুকটা আবিষ্কার, যে ফেসবুক তুমি চালাও, ওই ফেসবুকটা কারা আবিষ্কার করলো চিন্তা করো। পৃথিবীতে মেধা দিয়ে যারা এই জিনিসগুলো আবিষ্কার করেছে তারাই কিন্তু এখন পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। আর তুমি জ্ঞান অর্জন না করে তাদের এই প্রযুক্তিগুলো ব্যবহারে তুমি একেবারে মত্ত হয়ে আছে, এগুলো তুমি ব্যবহার করবা কল্যাণে, জ্ঞান অর্জনের জন্য, তোমার কেরিয়ারকে সাজাবার জন্য। কিন্তু তুমি এগুলো না করে দেখা যাচ্ছে 12 ঘন্টা 13 ঘন্টা এগুলোর অপব্যবহার করছো, সারাক্ষণ পড়ে আছো, 4-5 ঘন্টাও ঠিক মতো পড়ে না। তুমি যে ফেসবুকটা ইউজ করছো, যে ইউটিউবটা ইউজ করছো, এই অ্যাপসগুলো যারা বানিয়েছে আমেরিকা কানাডায় বসে তারা $trillion trillion গুনতেছে। মনে রাখবেন, পৃথিবীতে যারা কায়িক শ্রম করে বেশি, এদের চাইতে যারা মেধা দিয়ে পরিশ্রম করে তারা বেশি টাকা কামায়। তুমি ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, আর তারা $millions millions ওখানে বসে কামাচ্ছে। 4-5 ঘন্টাও তোমাদেরকে পড়ার টেবিলে দেখা যায় না। তুমি যেই বয়সে 12 ঘন্টা 13 ঘন্টা ফেসবুকিং করছো, ইসরায়েলের ইহুদি সন্তানরা, ইহুদিদের ছেলেমেয়েরা এই বয়সে কমপক্ষে 10-12 ঘন্টা তারা পড়াশোনা করে। পৃথিবীকে তারা নেতৃত্ব দিবে নাকি তোমার মতো অলসরা নেতৃত্ব দিবে? তোমরা পড়াশোনা গবেষণা এখন আর নাই, আল্লাহর ওয়াস্তে পড়ার টেবিলে যাও, পড়াশোনা করো, গবেষণা করো, অন্তত কম করে হলেও ডেইলি 4-5 ঘন্টা একাডেমিক পড়াশোনা করো। এর বাইরে কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীজির একটা জীবনী পড়ো, আরো 2-1 ঘন্টা সময় দিনই জ্ঞান অর্জনের জন্য সময় দাও। কারণ তোমার সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম জানবা কেমনে তুমি? এই জন্য 2-1 ঘন্টা সময় বাড়তি রাখো, যেন তুমি কোরআন হাদিস এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারো। পড়াশোনায় দাও, এত সময় দিচ্ছে ছেলেরা এখন ফেসবুকে, ফেসবুকের মধ্যে ছবি আপলোড দিয়ে কিংবা পোস্ট করে এরপরে কয়টা লাইক হয়েছে এগুলো এখন গুনে। এখন এরকম আছে ছেলে মেয়েদের হাতে ফোন, ক্লাস 7-8 ছেলে মেয়েদের হাতে এখন ফোন। আমাদের ছেলে মেয়েরা, কোমলমতি ছেলে মেয়েরা আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এমনি এমনি ধ্বংস হচ্ছে না, ভালো করে শুনেন বাবারা, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এখন ধ্বংসের দিকে চলে গেল। কয়টা কারণ? 2টা কারণে। কয়টা কারণ দেখেন, আমার কথাগুলো শোনেন, মিলান আপনারা। 1 নম্বর অপশিক্ষা। 1 নম্বর কি? অপশিক্ষা। 2 নম্বর অপসংস্কৃতি। অপশিক্ষা কোথায়? আজ দেখবেন বইয়ের মধ্যে, আজ দেখবেন সিলেবাসের মধ্যে, পাঠদানের মধ্যে এমন এমন বইয়ের থেকে এমন এমন লেসন পাঠদান করানো হচ্ছে। শারীরিক শিক্ষার নামে একটা বইয়ের ভেতরে দেখবেন 6-7-8 বইয়ের ভেতরে শারীরিক শিক্ষার নাম করে এমন এমন চ্যাপ্টার ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেই চ্যাপ্টারগুলোর মধ্যে অশ্লীল অবাধ যৌনতা রয়েছে, এবং এই অশ্লীল চ্যাপ্টারগুলোকে পাঠদান করানোর মধ্য দিয়ে আমার দেশের কোমলমূর্তি শিক্ষার্থীদেরকে যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অপসংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসন চলছে। ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা ফোন দিয়েছে, একদম লেদা পেদা বাচ্চা, 1.5-2 বছরের, কান্নাকাটি করে কান্নাকাটি করে বেবি সাডু ডুডু আপনি দিয়ে রাখছেন, একটু কান্না করে দেখবেন। এখন আমরা যখন ছোট ছিলাম তখন তো ফোনও ছিল না, ছোটবেলার অবস্থাও তো মনে নাই, তবে আমরা ছোটবেলায় দেখছি যে ছোট ছোট বাচ্চারা কান্না করলে মা বাবা গিয়ে কুলে নিত, আয় আয় চাঁদ মামা শোনাইতো, কবিতা শোনাইতো। আর এখন দেখবেন আপনারা বাচ্চারা কান্না করলে মা বাবা ফোন হাতে দিয়ে দেয়। আমি কি ভুল বলেছি? ছোট বয়স থেকে এদেরকে ফোনের দিকে আপনারা আসক্ত করে দিচ্ছেন। 6-7-8 ছেলে মেয়েদের হাতে এখন ফোন। এক জায়গায় মাহফিলে গেলাম, এক লোক বলতেছে, হুজুর আমার মেয়ে JSC-তে A+ পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। আমি বললাম, ভালো করছেন, কিছুদিন পর আপনাকে জামাই গিফট করবে। ক্লাস 8-9-10 মেয়েরা টিকটক বানাচ্ছে, আর ছেলেগুলো সারাদিন ফেসবুকে পড়ে আছে। আমরা দেখেন, আমার বাবারা এবং আমার যে সকল ভাইদের বয়স এখানে 35-40, আমার সাথে আপনারা একমত হবেন, আপনারা যখন পড়াশোনা করেছিলেন, আপনারা ইন্টারমিডিয়েটে গিয়ে অথবা ইন্টারমিডিয়েট লেভেল শেষ করে আপনারা যা বুঝছেন, এখনকার পুচকা পুচকা পুলা মাইয়ারা 6-7 আপনার থেকে আরও এই বয়সে বেশি বুঝে। হ্যাঁ, কেন বুঝে এরা? এই যে বললাম 2টা কারণ, অপশিক্ষা আর 2 নম্বর অপসংস্কৃতি। যুবক ভাইদেরকে বলছি, পড়ার টেবিলে যাও, গবেষণা করো, আগামীর পৃথিবীকে তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আর পড়াশোনার উদ্দেশ্য কেবল চাকরি করা নয়, অনেকে পড়াশোনার উদ্দেশ্যই বানিয়েছে যে 15-20 হাজার টাকা দামের চাকরি করবো।
তুমি পড়াশোনা করো, গবেষণা করো, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখো, আগামীর পৃথিবীকে তুমি নেতৃত্ব দিবে, জ্ঞান গবেষণায় এগিয়ে যাওয়ার চেষ্টা করো, প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, আগামীর পৃথিবীতে গবেষণায় তোমরা এগিয়ে যাবে যদি তোমরা পড়াশোনায় এবং গবেষণায় মনোযোগী হতে পারো। তাকওয়া নিজের ভেতরে পয়দা করো। কেউ দেখছেন না, একজন দেখছেন, তিনি কে? এই ভয়টা অন্তরে থাকার নাম তাকওয়া। দুই নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত্তানজিল, নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করা। এই কোরআন সার্বজনীন কিতাব, এটা সাম্প্রদায়িক নয়। যদি সাম্প্রদায়িক হতো আল্লাহ তাআলা বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। এখানে আলেমরা বসে আছেন, কোরআনের কোথাও হুদাল্লিল মুমিনিন এটাও নাই, হুদাল্লিল মুসলিমিনও নাই, আছে হুদাল্লিল নাস এবং আছে হুদাল্লিল মুত্তাকিন, দুইটা আছে। এখন এই দুইটাকে এক করবেন কেমনে? এক নাম্বার, হুদাল্লিল নাস আল্লাহ এই জন্য বলেছেন, এটি আল্লাহ তামাম দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আর দুই নাম্বার কথা, কোরআন সবার জন্য আসলেও, কোরআনের কাছে আসলে, কোরআন পড়লে বুঝলে কেবলমাত্র মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় যারা করে এরাই হেদায়ত পাবে। আল্লাহকে ভয় যারা করে না তারা হেদায়ত পাবে। কোরআন সবার জন্য আসছে ঠিক, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারাই কোরআন থেকে হেদায়ত নিতে পারবে। তাহলে দুই নাম্বার অর্থ আমরা পেলাম তাকওয়ার, যে কোরআন অনুযায়ী কি করা, আমল করা। আর কোরআন অনুযায়ী আমল করতে হলে আপনাকে কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে। অনেকের বয়স এখানে, ভাই কথা বললেন না প্লিজ, আপনি শুনতেছেন না মন দিয়ে, যারা মন দিয়ে শুনতেছে এদেরকে শুনতে দেন। এখানে অনেকের বয়স 40 বছর 50 বছর হয়ে গেছে, এখনো কোরআনটা আপনি শুদ্ধ করে পড়েন নাই, এখনো কোরআন বুঝবেন আর কোনদিন, কোরআনটা এখনো আপনি শুদ্ধ করে পড়তেও পারেন না, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আমরা সবাই জানি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নাকি, কিন্তু কোরআন তো অশুদ্ধ করে তেলাওয়াত করলে হরফে হরফে কোরআন আপনাকে লানত দিবে। এই লানত থেকে তো আপনার বাঁচা দরকার। আর আপনি যে নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না, আপনি কেমনে নামাজ আদায় করেন? আপনার জীবনের যে সময়গুলো রয়েছে, যে হায়াত, সময়ের সমষ্টির নাম হচ্ছে হায়াত বা জীবন, এই সময়গুলোর প্রত্যেকটা মুহূর্ত কার দেওয়া? আল্লাহর দেওয়া এই জীবন। এই জীবনে আপনি আল্লাহর কিতাবটা এখনো পড়লেন না, শিখলেন না, বাইরে কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে আমাকে? আপনি যদি ইংরেজি ভাষা না জানেন, আমি জানি আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই শিক্ষিত মানুষ, এটা একটা উদাহরণ দিচ্ছি, এক লোক ইংরেজি জানে না, সুপ্রিম কোর্ট, এটা কিশোরগঞ্জে না ঢাকায়, সুপ্রিম কোর্ট থেকে তার কাছে একটা নোটিশ আসছে ইংরেজি ভাষায় লেখা, ইংরেজি জানে না, রাত 12টার সময় হাতে ওই চিঠিটা পাইছে। পাওয়ার পরে এখন তো কি লেখা নিজে বুঝতেছে না, ভাবতেছে সুপ্রিম কোর্টের নোটিশ, গ্রেফতারি পরোয়ানা তো হইতে পারে, এটা বোঝা দরকার, কারণ বুঝতে বুঝতে লেট হলে আবার রাতের ভিতরেও তো অ্যারেস্ট হয়ে যাইতে পারে। এখন নিজে ইংরেজি পারে না, পাশের বাড়ির এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভাতিজার কাছে গেছে, গিয়ে বলতেছে রাত 12:30 হয়ে গেছে, তবে বাবা একটু ওঠো, এরকম এরকম একটা চিঠি আসছে, এটা পড়ে দাও। ভাতিজা বলতেছে চাচা এত রাতে আসছেন কেন, ঘুমাই গেছি, সকালে আইসেন যান। চাচা বলতেছে ভাতিজা উঠ, রাত পোহাবার আগে আমার নাও পাইতে পার, তাড়াতাড়ি উঠ রে বাপ। উঠাইছে, পড়াইছে। এবার আপনি আমাকে বলেন তো বাবা, এই যে কোরআন আপনার ঘরে আছে, এই কোরআন কি সুপ্রিম কোর্ট থেকে অথবা আমেরিকার হোয়াইট হাউস থেকে আসা কিতাব, আপনার আল্লাহর কাছ থেকে আসা কিতাব? আচ্ছা, সুপ্রিম কোর্টের একটা নোটিশ না বুঝলে, বুঝার জন্য এত দৌড়াইলেন। আর যুবকদের কি দেয় উদাহরণ নেই, তোমরা যারা পড়াশোনা করছো, ইন্টারমিডিয়েটে পড়ে ফেললা, ইন্টারমিডিয়েট শেষ করে ফেললা, মনে করো চীন দেশ থেকে তুমি উচ্চশিক্ষায় দেশের বাইরে যেতে চাও, একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, তুমি বুঝো না এগুলো? তাহলে যে বুঝে তার কাছে যাবা তুমি। প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের ইংরেজি নোটিশটা বুঝার জন্য মানুষের কাছে দৌড়াইতে পারেন, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার বুঝার জন্য মানুষের কাছে দৌড়াতে পারেন, আল্লাহর কিতাবটা শেখার জন্য, বিশুদ্ধ করে তেলাওয়াতের জন্য, বুঝার জন্য কতদিন কতদিনের কাছে দৌড়াইছেন নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। তোমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটানা 6 মাস ঢাকা থেকে বাড়িতে আসো না, দরজা বন্ধ করে পড়াশোনা করো, কোচিংয়ে যাও, করো, ভালো কথা, করা দরকার তো, কেরিয়ার সাজাইতে হবে। কিন্তু প্রশ্ন হলো,
বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অথবা বিসিএস ক্যাডার হওয়ার জন্য অনেকে এলাকায় মানুষ মারা যায় আসে না, এক বছর একটা না ঢাকায় বসে আছে পড়তেছে, এরকম আছে না অনেক ছেলেরা, পড়ো তোমার কেরিয়ার সাদাও, আমার আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ছয় মাস একটা না দরজা বন্ধ করে পড়াশোনা করতে পারো, বিসিএস ক্যাডার হওয়ার জন্য এক দুই বছর একটা না পড়াশোনায় লেগে থাকতে পারো, কোন শয়তান তোমাকে ধরলো যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত কোরআন শেখার জন্য তুমি কয়েকটা মাস সময় দাও না, কোন ধোকায় পড়ে আছো তুমি? ও আচ্ছা, ভাবছো যে এটা তো হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব, হ্যাঁ এটা মধ্যযুগীয় কিতাব, ঘরের ভেতরে সোনার ঘনি থইয়া আপনি বাহিরে নকল সোনা তালাশে বের হয়েছে, আহ আফসুসের ব্যাপার। কোরআনকে আপনি চিনলেন না, এটা আপনি ভাবতেছেন মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব। মনে রাখবেন, এখন বিজ্ঞানের যুগে এই কোরআন বিজ্ঞানকে পরিত্যক্ত হিসেবে প্রমাণ করে ছেড়েছে। কোরআন আগে না বিজ্ঞান আগে? দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান এখন যা জেনেছে কোরআন তা আরো 1500 বছর আগে জানিয়েছে। আল্লাহু আকবার! যারা এই চিন্তা করে যে এখন আমরা আধুনিক যুগে বাস করি, বিজ্ঞানের যুগে, এটা মনে করে যারা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, কোরআন শিখেন নাই, এবার তাদের উদ্দেশ্যে আমার দুই তিনটা কথা শোনেন। আপনি যে বিজ্ঞানের যুগে বসবাস করে এত ফুটানি করেন, আপনার বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো অসহায় হয়ে আছে, কেমনে সেটা শোনেন। আমি কতটা উদাহরণ দেব, আমি তো কোরআন এবং বিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স শেষ করা মানুষ। কোরআনুল কারিমে 6000-এর উপরে আয়াত রয়েছে, তার মধ্যে প্রায় 1500 আয়াত কেবলমাত্র বিজ্ঞানের ব্যাপারে। আল্লাহু আকবার! এই যে পৃথিবীর আকৃতি, পৃথিবীটা কেমন, এই নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় সমতল অথবা চ্যাপ্টা হইতে পারে। এখন 2022 সাল, 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে তিনি ঘুরলেন, ঘুরে বললেন না পৃথিবী তো আমার কাছে সমতল বা চ্যাপ্টা মনে হইল না, পৃথিবী আসলে গোল। বিজ্ঞান আরও উন্নত হলো, উন্নত হতে হতে বিজ্ঞান আধুনিক যুগে এই স্যাটেলাইটের যুগে বিজ্ঞান এবার প্রবেশ করল। পৃথিবী গোল, স্যাটেলাইটের যুগে বিজ্ঞানের দেওয়া এই তথ্য আজ ভুল। পৃথিবী গোল, এই তত্ত্ব আজ ভুল। পৃথিবী তাহলে কেমন বলেন আপনারা, কেমন? এই যে একজন বলছে, তার মানে পড়াশোনা করে, পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি। ডিম বোঝেন আপনারা? আমার বাড়িতে সিলেট, আপনার সিলেট হয় এন্ডা, আপনারা কিনা হয় ডিম। তাহলে পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এই তত্ত্ব কনফার্ম করতে করতে অনেক বছর লাগলো। আধুনিক যুগে স্যাটেলাইটের কল্যাণে বিজ্ঞান বলল পৃথিবী ডিম্বাকৃতির। আর যেই কোরআনকে আপনার কাছে হুজুরের কিতাব মনে হয়, যেই কোরআনকে আপনার কাছে ব্যাকডেটেড মনে হয়, যেই কোরআন আপনার কাছে কোনো মূল্য নাই, যেই কোরআনের যেটাকে আপনি আধুনিক যুগে যেই কোরআনকে পাত্তা দেন না, আজ থেকে আর 1500 বছর আগে ওই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহা। এখানে আলেমরা বসে আছেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীকে, জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ! তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, পুরুষ মানুষের মতো কোরআন আগে না বিজ্ঞান আগে? কতগুলা উদাহরণ আমি দিব আপনাদেরকে। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, গ্রামে গঞ্জে বাংলা, এরপরে গ্রামে গঞ্জের সহজ সরল মানুষরা বলে টিপসই। এখন 2022 সাল, বাবারে 1800 সালের আগে এই টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট নামে যে কোনো একটা জিনিস আছে পৃথিবীর মানুষ জানতই না। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? নাই। দেখবেন সিমের রেজিস্ট্রেশনে গেলে 10 আঙ্গুলের ছাপ নেই, পাসপোর্ট অফিসে যারা গিয়েছেন আপনারা দেখছেন 10 আঙ্গুলের ছাপ নেয় না, কারণ একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের তার সাথে আরেকজনের একটা বাদ দেন। আপনার হাতে এই 10টা আঙ্গুল একটার সাথে আরেকটার কোনো মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আল্লাহ আকবার!
জমি জামার কাজে, জমি জামার দলিলের কাজে, এরপরে বুট দিতে গেলে, দেশের বাইরে গেলে, ইমিগ্রেশনে, সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট এখন লাগে। 1856 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপর গবেষণা চালিয়ে এই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছেন। আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট কি জানতই না। যেই কোরআনকে আপনি মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করেন, যে কোরআনটা আপনি শিখলেন না, এখনো কোরআনটা পড়লেন না, গবেষণা করলেন না, আজ থেকে 1500 বছর আগে রব্বুল আলামিন এই কোরআনের ভেতরে, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আইয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। যেই সকল লোকেরা মনে করে মানুষ মরে যাওয়ার পর, তার দেহ পচে যাওয়ার পর, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, অঙ্গগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হাড্ডি মাংস অস্থিপিণ্ড যখন আলাদা হয়ে যাবে, তখন পুনরায় এগুলোকে জোড়া লাগিয়ে কে আবার জিন্দা করবে? এই দাবি যারা করে, আল্লাহ তাদের জবাব দিয়ে বললেন, তোমরা মরে যাওয়ার পর তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, হাড্ডি মাংস অস্থিপিণ্ড আলাদা হয়ে যাওয়ার পরে, আমি কেবল সবগুলোকে একত্রিত করে তোমাদেরকে জিন্দাই করব না, বরং বান্দারে শোনো, আমি আল্লাহ এমন ক্ষমতাবান, বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, আমি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা, এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার একত্রিত করব। বলেন এবার দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞান যত উন্নত হবে, যত সমৃদ্ধ হবে, ভিক্ষার থালা নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ঠিক তো বললেন, পায়ে ধরে বলতেছি আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়ে, আর কি বলতাম? পড়াশোনায় ফিরে যান, এত যান্ত্রিক হইয়েন না, এত যান্ত্রিক হইও না যুবকরা। 10 ঘন্টা 12 ঘন্টা ফেসবুকে কি করো এত তোমরা? পড়াশোনায় ফিরে যাও, পড়াশোনায় ফিরে যাও। এমন নবীর উম্মত হলাম ওই নবীর জীবনী একবারও পড়লাম না। আরে ভাই, মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আপনি না পড়লে জানবেন কেমনে, না জানলে মানবেন কেমনে? এই জন্য সবার কাছে অনুরোধ করে যাব, আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখুন। এটা আধুনিক যুগের সর্বাধুনিক কিতাব, এটা আধুনিক যুগের সর্বাধুনিক কিতাব। আপনি কোরআনটা পড়েন নাই? আরে ভাই, আপনি কোরআন, এখন আমরা তো কোরআন তুতা পাখির মতো খালি পড়তেছি। হ্যাঁ, কোরআন তেলাওয়াতেই ফজিলত, এটা এমন কিতাব, তেলাওয়াত করলে না বুঝে পড়লেও সওয়াব হয়, কিন্তু শুধু তেলাওয়াতের জন্যই কিতাব আসে নাই। আপনি এখন খালি সওয়াব তালাশ করতেছেন, আর অমুসলিমরা এই কোরআনকে গবেষণা করে করে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। মনে রাখবেন, ওরা খেলে না, ওরা খেলা দেখায়, ওরা আপনাকে খেলায় লাগাই দিচ্ছে, ওরা আবিষ্কার করছে, ওরা পৃথিবীতে উন্নত হচ্ছে, আপনি পিছিয়ে আছেন, কারণ আপনি পড়াশোনায় নাই, গবেষণায় নাই। আপনি পড়াশোনা করেন, কোরআনটা শিখেন। এই যে তাকওয়ার 2 নম্বর অর্থ বললাম, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী ভাই আমল করতে হলে আগে কোরআনটা পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে, কারণ মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। সবাই কোরআনটা শিখবেন, যুবক ভাইরা শিখবেন, পারলে এই এলাকায় বছরে একবার খালি মাহফিল আয়োজন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পারলে যাদের সামর্থ্য আছে এই এলাকায়, একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করুন। এই কাজগুলো ইফেক্টিভ কাজ করেন আপনারা। আমরা অনেকে ভাবি এক বছরে একটা ওয়াজ মাহফিল করায় দায়িত্ব শেষ, আবার আমরা কেউ কেউ আছি ওয়াজ মাহফিলে উঠে এবং 1 ঘন্টা একেবারে ইসলাম কায়েম করে ফেলে, লম্বা লম্বা কথা বলে, মানুষের ভিতরে আগে কোরআন ঢুকান। এজন্য আমি বাংলাদেশের সব জায়গায় একটা কমন কথা বলি, এটা আমার কমন কথা, হয়তো অনেকে জানে যারা এই এলাকার আশপাশে, তো আমি আসছি আশপাশের উপজেলায়, আমি বলি আল কোরআনের আলো এটা ঘরে ঘরে জ্বালো নয়, স্লোগান বদলান, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। কিসের ঘরে জ্বালাবেন? মানুষের হৃদয়ে এখনো কোরআন ঢুকে নেই। আপনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আগে কোরআন ঢুকান, যখন প্রত্যেকটা মানুষের হৃদয় কোরআনের আলোয় আলোকিত হবে, ঘরে ঘরে জ্বালার স্লোগান দেওয়া লাগবে না। এই আলোকিত হৃদয়ের মানুষগুলো দিয়ে শুধু পরিবার নয়, সমাজ নয়, এই পৃথিবীর প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের আলো প্রজ্বলিত হবে, এতে কোনো সন্দেহ নাই।
আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করুন, প্রতিটি মানুষের হৃদয়কে কোরআনের আলো দিয়ে আলোকিত করুন। এই জন্য আমি বলবো, এই এলাকায় মসজিদ থাকলে, এখন শোনেন কথা বললেন না, এখন আমরা মসজিদগুলোকে শুধু পাঁচ ওয়াক্তের নামাজের জায়গা বানিয়েছি। রাসূলুল্লাহর সময়ে মসজিদ ছিল নামাজের জায়গা, মসজিদ ছিল দিন দিনই জ্ঞান অর্জনের জায়গা। এখন আপনারা কি করেন? শুধু আপনাদের কথা কি বলবো, সারা দেশে তাই হচ্ছে। আরে ভাবরে বাপ, নামাজের সময় শেষ, মসজিদ তালা দিয়ে দেয়। অনেক জায়গায় মসজিদের টয়লেটগুলো তালা দেওয়া থাকে। আপনারা যে টয়লেটগুলো তালা দিয়ে রাখে, তো মানুষ প্রাকৃতিক প্রয়োজন সারবে কোথায়? অবশ্য কমিটিও বিনা দুঃখে তালা দেয় না। মানুষগুলো এত খাচ্চর, ঢুকার পরে ঠিক মতো বাথরুমটা পরিষ্কার করে আসেন। আপনি একদম স্মার্ট মানুষ, এটা আপনার চলাফেরা, আপনার বিহেভিয়ার প্রমাণ করবে। যখন বাথরুমে ঢুকবেন, এমনভাবে এটাকে আসার সময় ক্লিন করে আসবেন যেন পরের জন গিয়া বুঝে আপনি একজন স্মার্ট মানুষ। যা একদম খাচ্চরের মতো, বিশেষ করে দেখবেন এই যে তেলের পাম্পগুলো, আমরা তো মাঝে মাঝে তেল নেই, গাড়িতে অকটেন নেই, এই যে সিএনজি পাম্প থেকে আপনারাও মাঝে মাঝে সিএনজি থেকে নামেন না, দেখছেন কারবা কেমন অপরিচ্ছন্ন আমরা। তো মসজিদের কমিটি এগুলো এমনি এমনি তালা লাগায় রাখে না, মসজিদগুলো খোলা রাখবেন। মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটা দিনই জ্ঞান অর্জনের জায়গা। প্রত্যেকটি মসজিদে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু থাকা দরকার, কোরআন শিক্ষা কেন্দ্র থাকবে, এখানে যুবকরা গিয়ে কোরআন শিখবে। নামাজের পরে প্রয়োজনে খতিব সাহেব, যদি বিশেষজ্ঞ আলেম থাকেন, মানুষকে কিছু মাসআলা মাসাইল শিখাবেন, মানুষকে আদব শিখাবেন, দিন শিখাবেন। এইরকম যদি প্রত্যেকটা মসজিদে মসজিদে নামাজের পাশাপাশি আমরা যদি প্রত্যেকটি মসজিদকে একটা শিক্ষা কেন্দ্র বানাতে পারি, তাহলে আমার মনে হয় সমাজ আরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, অন্তত আপনাদের এলাকায় সচেতন মহল যারা আছেন, আপনাদের মসজিদটাকে আপনারা কাজে লাগান, পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে তাকওয়ার কয়টা অর্থ বলছিলাম? চারটা। এক নাম্বার, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করতে হলে আমি বলছিলাম আল্লাহর ব্যাপারে জানতে হবে, তিনি আপনার সব কিছু দেখেন শুনেন। এই ভয় থাকলে কেউ আর দিন বিরোধী কাজে, পাপের কাজে যেতে পারে না। দুই নাম্বার বল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার বল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, যা আছে তাতে সন্তুষ্ট থাকেন, তাহলে নিয়ামত আরো বাড়ায় দিবেন কি? আপনি সন্তুষ্ট না, আপনার বাড়ি আছে সুলতানপুরে, কয় না কতদিনে যে কিশোরগঞ্জ টাউনে একটা বাড়ি বানানো হয়েছে, এরপরে কয় না গুলশান বনানীতে ধানমন্ডিতে উত্তরায় যদি আর একটা ফ্ল্যাট অন্তত কিনতে পারি, ফ্ল্যাট কিনছে তাও পেট ভরে না, কয় না এবার একটা বিল্ডিং দরকার। মানে চাহিদার আর শেষ হচ্ছে। আপনি বলবেন হুজুর তাহলে স্বপ্ন দেখা কি অপরাধ? না, স্বপ্ন দেখা অপরাধ নয়, লোভ লালসায় ডুব দেওয়া অপরাধ। আপনার যতটুকু আছে ততটুকুতে আপনি শুকরিয়া আদায় করেন, আপনার লাগবে আর বলা লাগবে না। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম, তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, চাওয়া লাগবে না, লা আজিদান্নাকুম, আমি নিজেই তোমারে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে অল্পে তুষ্ট থাকা, নাম্বার ফোর। চার নাম্বার ওয়াল ইসতিহদাদুল ইয়াউমির রাহিম, ভালো করে শুনেন, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুত থাকা। টাকার পেছনে ছুটছেন, ক্ষমতার পেছনে ছুটছেন, গাড়ি বাড়ির পেছনে ছুটছেন, আরে মানুষের জায়গা জমি পর্যন্ত দখল করে নিয়েছেন, কবরে কয় হাত জায়গা। একটা লাশ এসেছে অনেকক্ষণ আগে, একটা লাশ এসেছে, ওই লাশকে দিয়ে উদাহরণ দিই, আজকে কি নিয়ে গিয়েছে তাকায় দেখেন, কিছু নিয়ে যাইতে পেরেছে? গায়ে সাদা কাফন, সেম পরিণতি আপনারও আমারও। কিসের পেছনে ছুটছেন আপনি? হ্যাঁ, কিসের পেছনে ছুটছেন আপনি? আজকে থেকে 100 বছর পরে আপনার নামও দুনিয়ার কেউ মনে রাখবে না। আমার দাদার বাবার নাম আমি জানি না, আপনি হয়তো জানেন, কিন্তু আমি যদি বলি, বলেন আপনার দাদার পর দাদার নাম কি শেষ? আমার দাদার বাবা 130 বছর আগেও দুনিয়ায় ছিলেন, 130 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তাকে ভুলে গিয়েছে। টাকার পেছনে ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে সাদাকে কালো, কালোকে সাদা, অন্যায় অপকর্মে গা ভাসিয়ে দিচ্ছেন। মনে রাখবেন 100 বছর পরে আপনার নামও দুনিয়ায় কেউ মনে রাখবে না। কিসের পেছনে ছুটছেন আপনি? একটা পয়সাও নিয়ে বেচারা যেতে পারে নাই, এত কাপড় চুপড় কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, সব কাপড় চুপড় খুলে মানুষ সাদা কাফনের ভেতরে ঢুকাই দিয়েছে। সেই পরিণতি হবে ওই মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করুন আর আল্লাহকে ভয় করে চলুন, সমস্ত অন্যায় থেকে পাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। এর নাম তাকওয়া। এর নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করব 5টা টিপস দিয়ে শেষ হবে আলোচনা।
এতক্ষণ তো তাকুয়ার বহু ওয়াজ হইলো, এবার প্রশ্ন হলো হুজুর ওই তাকুয়াটা আমরা অর্জন করবো কেমনে? আমি মাত্র পাঁচটা কথা বলবো, দুই চার মিনিটে শেষ করবো। কয়টা কথা? এই পাঁচটা সবক নিয়ে বাড়িতে যান, এটা আপনাদের হোমওয়ার্ক। এই পাঁচটি পদ্ধতিতে আমরা তাকুয়া অর্জন করতে পারবো। এক নাম্বার সদা সর্বদা আল্লাহকে ভয় করা, সদা সর্বদা আল্লাহর স্মরণ আপনার ভেতরে থাকা, সবসময় আল্লাহকে স্মরণ করবেন যে কেউ আমার সাথে নাই, একজন আছেন, তিনি কে বলেন। এই জিনিসটা যদি থাকে অন্তরে, মনে করেন এই একটা ক্ষেত দিয়ে উদাহরণ দিয়ে, এই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছেন, খিরা বুঝেন তো, খিরা অথচ কেউ তো নাই দিকে আশেপাশে, খায় ফেলি, হ্যাঁ এই যে বলছে কে আছে, জমিনের আইল ঠেলাঠেলি হয় কি হয় না, কেউ জানতেছে না, দেখতেছে না, দেখতেছেন কে, আল্লাহ। আল্লাহর স্মরণটা সবসময় অন্তরে রাখবেন, এটা আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে। দুই নম্বর, সবসময় জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করবেন, জবাবদিহিতার অনুভূতি, যে আমি যা করতেছি, একদিন কিন্তু দুনিয়ার কারো কাছে জবাব দেওয়া নাও লাগতে পারে, প্রশাসনের কাছেও জবাব দেওয়া নাও লাগতে পারে, একজনের কাছে জবাব দিতেই হবে, তিনি কে, আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, এটা আপনারা সবাই জানেন, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। ওই যে ওমর রাদি আল্লাহ আনহু রাতের বেলা ঘুমাইতেন না, রাতের বেলা তিনি ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। একদিন কি দেখলেন, এক মা মেয়ের কাহিনী জানেন না আপনারা, যে মা উটনির দুধ দোহন করে এনে বলতেছে, মা গো উঠ, পানি মিশা, বেশি বিক্রি করে বেশি লাভ করবে। মেয়ে বলল, এটা তো আমিরুল মুমিনিন ওমর রাদি আল্লাহ আনহু নিষেধ করেছেন। কয়, ওমর তো এই আদেশ দিয়া বাড়িতে ঘুমায়, আমাদের কাজ কারবার কি দেখে? মেয়ে তখন কি বলল, ওমর না হয় বাড়িতে ঘুমায়, আল্লাহকে ঘুমায় নাকি, আল্লাহু আকবার, এটার নাম কি, এটার নাম কি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার অনুভূতি অন্তরে থাকলে আমার বিশ্বাস আপনি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। যুবকরা ইউটিউবে ঢুকে যে তুমি যা মন চায় তাই দেখো, তোমার এই চোখের হিসাব আল্লাহ নেবে। ওই জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করো। তুমি ফেসবুকে ঢুকে যা করছো, তুমি রাতের বেলা 12টার পরে ফোনে কি করছো, কেউ জানে না, কেউ জানে না, একজন জানে, তিনি কি, আল্লাহ। ওই জবাবদিহিতার অনুভূতি, ওই ভয়টা ভেতরে পয়দা করো। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে সবসময় আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে জীবনের প্রতিটি পরতে পরতে আপনার জীবন পরিচালনা করতে হবে, তাহলে আপনি তাকওয়ার পথে থাকতে পারবেন। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এই দুটার সাথে সম্পর্ক বানাতে হবে। কোরআন সুন্নাহ, কোরআন হাদিস পড়বেন, এর আলোকে জীবন পরিচালনার চেষ্টা করবেন, তাকওয়ার পথে থাকতে পারবেন ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, মৃত্যু, মৃত্যুর কথা স্মরণ করবেন। এখন 2022 সাল, 1922 সালে পৃথিবীতে বহু মানুষ ছিল, এখন কেউ নাই। চক্ষু বন্ধ করে দেখুন, কিয়ামত না হলে পৃথিবীতে 2122 সালও আসবে, তখন আপনি আমি কেউ, কেউ আগে যাবে কেউ পরে, কেউ আজ যাবে কেউ কাল, উনি আজকে চলে গেছে কালকে হয়তো আপনি। আজকের রাত আপনার কবরে প্রথম রাত হইতে পারে, আপনি ভাবতেছেন না হুজুর এখন আসরের টাইম, আরে ভাই মাগরিবের আগেই আপনি মারা যেতে পারেন, আর রাত 10টায় আপনার দাফন হইতে পারে, পারে কি না, সব শেষ হয়ে যাবে রে বাবা, সব শেষ হয়ে যাবে। এই যে আজকে জানাজায় আপনি শামিল হবেন, একদিন মানুষ আপনার জানাজাও দিবে, ঠিক কি না। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার
পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশের ঝাড় আছে না? বাঁশের ঝাড় আছে? কোন বাঁশ বাগানের বাঁশ দিয়ে যে আপনার কবরের ছাউনি দেওয়া হবে রে বাবা, আপনি জানেন না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন। আপনার জানাজার খাটিয়া বহনের চারজন লোক হয়তো এখানেই আছে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই মৃত্যুর কথা মাথায় রাখবেন, মৃত্যুকে ভয় নয়, মোমেন মৃত্যুকে ভয় করে না, মোমেন মৃত্যুকে ভয় করে, মোমেন মৃত্যুর কথা মনে করে স্মরণ করে সব সময় মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাকওয়া অর্জন করে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করেন।